কনভলিউশন এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত ভিডিওর বিষয়বস্তু আইসিডি কম্পিউটার টিচারের এক্স্যাক্টলি কোন কোন ডিস্ট্রিক্টে রেজাল্ট আউট হয়ে গেছে কোথায় আর রেজাল্ট বেরোবে হবে আদৌ সপ্তম ফেজের কি অবস্থা সবকিছু বিস্তারিতভাবে ডিসকাস করব ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো প্রাথমিকভাবে যেটা বলবো তোমরা মতামত বা নলেজ সেখান থেকেই নেবে যার রিটেন এভিডেন্স আছে বা কোনো নোটিফিকেশন আছে দেখো উড়ো খবর অনেক কিছু হয় যেমন একটা উড়ো খবর যে যে স্কুলে এক হাজারেরও বেশি স্টুডেন্ট আছে সেখানে টিচার হয়তো ডবল করা হবে সেরকম একটা খবর আছে নেই সেরকম বলবো না সপ্তম ফেজের এখনো হালকা পাতলা খবর আসছে কিন্তু সেইভাবে কিছু খবর নেই ফিফ সিক্স ফেজের ভবিষ্যৎ কি সেটা এখনো অনিশ্চিত বয়ে যাচ্ছে না তবে আশা করা যায় গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হবে মূল প্রসঙ্গ কোন কোন ডিস্ট্রিক্টে রেজাল্ট আউট হয়ে গেছে লজিক্যালি আমরা আইসিটি যখন রেজাল্ট আউট হয় আমরা কখনো এটা দেখতে পাই না যে কোন ওয়েবসাইটে গিয়ে বা পর স্টেপ বাই স্টেপ রেজাল্টটাকে দেখা যায় প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা যেটা হচ্ছে ক্যান্ডিডেটের কাছে ফোন যায় যে আপনি লিস্টেড হয়েছেন সিলেক্টেড হয়েছেন আপনি কি চাকরিটা করতে চান যদি করতে চান কনফার্ম করুন তাহলে আমরা একটা মেসেজ পাঠাবো সেই মেসেজের মাধ্যমে বাকি কমিউনিকেশন করা হবে এবার বিষয়টা হচ্ছে রিসেন্টলি যে পরীক্ষাগুলো হলো সবই স্কুল নেটের বিভিন্ন ছোট ছোট স্কুল যেগুলো বাকি ছিল তার রেসপেক্টে রেসপেক্টে এটা ফেজের বা কথা বলা যাবে না ডিস্ট্রিক্টের রেসপেক্টে কথা বলা যাবে না কারণ আগের ফেজে দুটো কোম্পানি সেপারেটলি পরীক্ষা নিয়েছিল একটা স্কুল নেটের এক্সট্রা মার্কস রিসেন্টলি যেটা হচ্ছে টোটালি স্কুল নেটের রেসপেক্টে এবং সেখানে স্কুল নেটের পুরনো পুরোনো স্কুল নতুন স্কুল যেখানে ফাঁকা আছে সেখানে ক্যান্ডিডেট ইনপুট করা হচ্ছে সো মূল বক্তব্য এটা তোমাকে বুঝে নিতে হবে যে যদি তোমার কাছে ফোন যায় তবে সিলেক্টেড এছাড়া আলাদাভাবে বা বিচ্ছিন্নভাবে কোনো ওয়েবসাইট নেই কোনো নোটিফিকেশন নেই যেখান থেকে তুমি এক্স্যাক্টলি কনক্লুশন আসবে তুমি যে রিসেন্টলি পরীক্ষাটা দিয়েছিলে স্কুল নেটের হয়ে তার রেজাল্ট আউট হয়েছে বাট এটা টোটাল যে ইনফরমেশন বা টোটাল যে ব্যাপারটা তোমরা হেল্পলাইনে ফোন করে আইসিডি হেল্পলাইন মানে স্কুল নেটের বেটার টু সে স্কুল নেটের হেল্পলাইনে ফোন করে জিজ্ঞাসা করতে পারো সো কিছু কিছু বিকৃত হবে কাজকর্ম চলছে ভোটের জন্য আপাতত একটু স্লো গতিতে চলবে আর যে যে স্কুলে হাজার প্লাস স্টুডেন্ট আছে ডবল টিচারের একটা কথা চলছে কোনো এখন রিটেন নোটিফিকেশন নেই মূল বক্তব্য এটাই যতক্ষণ না তোমাদের সামনে সঠিক নোটিফিকেশনটা তুলে ধরতে পারছি যতক্ষণ না তোমাদের সঠিক পেপারটা দেখা পাচ্ছি অন্য ইউটিউবারদের মধ্যেও তোমাদেরকে নতুন কোনো মুখরোচক কথা বলতে আমরা ইন্টারেস্টেড না সো তুমি যদি ফোন পাও তবেই তুমি সিলেক্টেড ফোন না পেলে তুমি সিলেক্টেড না এইভাবেই এখন বয়ে যাচ্ছে কোনো ওয়েবসাইট নেই বা আলাদা কোনো প্রসেস নেই এটাকে জানা বা বোঝার জন্য সো যারা এখনো রেজাল্টের আশায় আছো ওয়েট করো যদি ফোন আসে তাহলে বুঝবে তুমি সিলেক্টেড এছাড়া কোনো অপশান নেই আর যারা সপ্তম ফেজের আশায় আছো আমাদের কাছে স্পেসিফিক কোনো খবর নেই খবর আসলে ভিডিও আপলোড করব। ইন দ্য মিন টাইম তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও আর আগের ভিডিওতে দেখেছিলে আমরা ভোকেশনাল আইটি টিচারের একটা ভিডিও বানিয়েছিলাম দেখছো তারা সেই ভিডিওটা দেখে সেখানে গিয়ে করো একটা স্ট্যান্ডার্ড চাকরিতে নিজেকে প্রতিষ্ঠিত করো সবাই ভালো থাকো সেই প্রত্যাশা নিয়ে ভিডিওটা শেষ করছি আরো ভালো গাইডেন্স পাওয়ার জন্য আরো হেল্প পাওয়ার জন্য আমাদের কোচিং ক্লাসে আসতে পারো আরো হেল্পের জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারো